নমস্কার, আমি সঙ্গীত পরিচালক অশোক ভট্ট। আজ 16 জুন প্রভাত দিন শ্রদ্ধেয় শ্রী হেমন্ত মুখোপাধ্যায় শততম জন্মশতবার্ষিকী। আজ এই দিনটি একটি মহান দিন। হেমন্ত মুখার্জির গান তো নতুন করে কিছু বলার নেই, আমি আর কতটুকুই বলবো। হেমন্ত মুখার্জি এমন কেউ নেই যে হেমন্ত মুখার্জির গান জানেন না, শুনেননি। এমনি সুরকার, এমনি গায়ক ছিলেন উনি। এত বড় শিল্পী, এর এক একজন হেমন্ত মুখার্জি মান্যদের এক একজন ধ্রুবতারা সত্যার মতো। যতদিন চন্দ্র সূর্য আকাশে থাকবে ততদিন এরা মানুষের মনে কোটায় সবসময় থাকবে, বিরাজ করবে। আমার সৌভাগ্য হয়েছিল হেমন্ত মুখার্জি আমার সঙ্গে একটি গান গেয়েছিল, তখন খুব ছোট। মানে আমি আগের দিন কোনো বাড়িতে গিয়ে আমাকে গান তুলে এসেছিলাম, তারপরে রেকর্ডিং আমার বাড়িতে আমাকে বলতে আসছে কে নিয়ে যাবে সেটা একটা বড় কথা হচ্ছিল। আমার শেষে আমার দিদি নিয়ে যায়, আমি একটু দেরি করে পেয়েছিলাম। হেমন্তদা বলেছিলেন অশোক 10টা থেকে রেকর্ডিং স্টার্ট, তুমি কটা এলে? আমি দেখলাম 10টা 25 বাজে। হেমন্তদা বলছিলেন আমি কটার সময় এসেছি কেন? আমি ঠিক 10টা বাজতে 5 মিনিট আগে এসেছি। এই যে ওনার সময়ের প্রতি একটা শ্রদ্ধা, ভালোবাসা, জ্ঞান, এই যে ডিসিপ্লিন, তার জন্যই হেমন্ত মুখোপাধ্যায় উনি এত সময় চলতেন। আর এত মনে এত সাবলীলভাবে উনি গান গাইতেন, একটা সহজ গান বুঝিয়ে সবাই ওনার গান গাইতে পারেন। এই তার জন্য মাস এত মাসের কাছে উনি এতটি মাস হেমন্ত মুখার্জির এই গান দিয়ে আমি শুরু করেছিলাম। আমার সঙ্গে গিয়েছিলেন, গানটা লিখেছেন শ্রদ্ধেয় বন্দ্যোপাধ্যায় এবং মিউজিক অ্যারেঞ্জ করেছেন আমাদের গিটারিস্ট স্বপন দা, শ্রদ্ধেয় স্বপন দা। আমি একটু গাই দুটো লাইন, আমার এখনো মনে আছে। মনে হয় শুধু মনে হয় তোমাকে পেলাম এ আমার গল্প তোমার, মনে হয় সবর সময় কাছে দিলাম এ আমার স্বপ্ন তোমার। আমাদের অসীম চক্রবর্তী, অসীমকে অনেক ধন্যবাদ এই প্রভাগ্যদিন মানুষদের নিয়ে আপনি যে অনুষ্ঠান গুলো আজকে এই যে একটা লকডাউন পরিস্থিতি চলছে, আমরা একটা প্রতিবন্ধক কথা বলতে চলছি, তার মধ্যে যে আপনি এই অনুষ্ঠানটা আজকে ব্যবস্থা করেছেন, অনেক গুণীজন, অনেক শ্রদ্ধেয় মানুষ হেমন্ত মুখার্জিকে শ্রদ্ধা জানাবে, সত্যি সত্যি খুব আনন্দের আমরা সকলে আজকে অনুষ্ঠানটা দেখবো।